আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার আপনাদের সামনে আমি ফ্রি ফায়ারের গেমপ্লে রিভিউ এনেছি আবার রিয়েলমি C25S-এ। তো আমরা গুগল প্লে স্টোর থেকে ফ্রি ফায়ারটা ইনস্টল করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সেটা অন করি। ওকে, লেটস গো। তো দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। এখন আমরা একটু ওয়েট করি গেমটা আসা পর্যন্ত। তো আমাদের গেম লঞ্চ হয়ে গেছে। এখন আমরা একটু সেটিংসে গিয়ে আপনাদের দেখাই যে কতটুক ডিসপ্লে সাপোর্ট করে, অর্থাৎ গ্রাফিক্সটা কেমন। দেখতেই পাচ্ছেন স্মুথ, স্ট্যান্ডার্ড এবং আলট্রা। আলট্রাতে হাই রেজলিউশন দেওয়া যায় এবং 60 FPS-এর জন্য হাই FPS ওইটা আমরা অন করে দিয়েছি দেখুন, আর নচ এরিয়াটাও অন করে দিয়েছি। ওকে, আপনাদের একটু কন্ট্রোলও দেখিয়ে দেই কন্ট্রোলটা কীরকম হয় আর কি। ওকে, তো আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা একটা ক্লাস স্কোয়াড র্যাঙ্কড ম্যাচ খেলবো এই ফোনের পারফরমেন্স দেখার জন্য, চেক করার জন্য। তো ক্লাস স্কোয়াড র্যাঙ্ক শুরু হয়ে গিয়েছে, এখন আমরা দেখি আমরা ম্যাচের ভিতরে ঢুকি। তো দেখুন আমাদের গেম প্লে শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচে খুব একটা ভালো খেলতে পারিনি, এই কারণে দুঃখিত। তবে আপনাদেরকে যে গেম খেলা হয়েছে সেটার একদম সম্পূর্ণ রিভিউটুকু আমি মুখেই বলে দেই, আপনারা গেম প্লেটা ব্যাকগ্রাউন্ড থেকে এনজয় করুন আশা করি। তো প্রথমেই বলে নেই এই এই স্ক্রিন সম্পর্কে, অর্থাৎ স্ক্রিন ল্যাটেন্সিটা কীরকম। মূলত আপনারা এখানে ডিসপ্লে পাচ্ছেন HD+ এবং এটা সাধারণ 60Hz ডিসপ্লে। তো এইটাতে মোটামুটি সাধারণ সব রকম ফোনের মতোই স্ক্রিন ল্যাটেন্সি দেখতে পাবেন, অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন, টাচ রেসপন্স করবেন, তখন হয়ে যাবে, ততটাও ডিলে আপনারা হয়তো পাবেন না। আর এটার রেজুলেশন HD+ হওয়ার কারণে একটু শার্পনেসে ঘাটতি দেখা যেতে পারে। আর কোনো রকম ল্যাগ পাবেন না আপনি ফ্রি ফায়ার খেলার সময় সম্পূর্ণ। দেখুন আমি এমনিতেই আলট্রা HD গ্রাফিক্স দিয়ে রাখছি, তো আর সাথে HD 60 FPS, সেজন্যে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ল্যাগ নেই। তো সেই অনুযায়ী এই ফোনটা ফ্রি ফায়ার খেলার জন্য একদম পারফেক্ট, অর্থাৎ যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা এই ফোনটা নিঃসন্দেহে নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে হিটিং ইস্যু সম্পর্কে একটু কথা বলি। তো একটা ম্যাচ প্রায় 15 মিনিটের মতো খেলার পরে আমাদের প্রায় 40 ডিগ্রির উপরে চলে গিয়েছিলো, এবং সেটা ভালোই একটু মানে ভালোই গরম ছিল, কারণ আমরা ওই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে খেলছিলাম। তাছাড়া সব ঠিকই আছে এবং চার্জ তো অনেক সুন্দর থাকে, অনেক একটা ম্যাচ খেলার পরেও কম চার্জ দিয়েছে। আর পারফরমেন্স সম্পর্কে কোনো ইস্যু নেই, ফ্রেম ড্রপ হয়নি, একদম সম্পূর্ণ স্মুথলি চলছে। সাধারণত ফ্রি ফায়ার ততটাও বড় গেম নয়, এ কারণে সব কিছু স্মুথলি হয়ে থাকে। আর এই কারণে আপনারা এই দামের ভিতরে যদি ফ্রি ফায়ার খেলতে চান তাহলে এটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। আপনারা কাস্টম রুম কম্পিটিটিভও খেলতে পারেন এবং সাধারণ ক্লাসিক ম্যাটও খেলতে পারেন। আর যাতে হিটিং ইস্যু না হয় এবং চার্জটা বেশি থাকে আর একটু ফ্রেম ড্রপ না হয়, সেজন্য আপনাদের সাজেস্ট করব নর্মাল গ্রাফিক্স দিয়ে হাই FPS দিয়ে খেলুন, তাহলে আপনাদের হিটিং ইস্যুও হবে না এবং FPS ড্রপও হবে না আশা করি। আচ্ছা, তো ফ্রি ফায়ার সম্পর্কে সবগুলো কথাই বলে দিলাম, এখন আপনারা গেমটা এনজয় করুন। ধন্যবাদ।
First blood. পালানো রয়েছে আমি তো সামনের ডারে দিয়েছি মাঠ First blood. Double kill. Gunman, do it, boy. Matai to gorome jai dekh. Kill Julia, ki dere. ভাই কিল সুরিয়ে দেন না ভাই কিল সুরিয়ে দেন না হাফ কিল করছে সাগর বটের বাচ্চা বট কিল সুরিয়ে খালি বইস কেন মানছিস রে তুই আরে মাথা মাথা একদম গরম আছে আর দোস্ত বাইরি আই বাইরি 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 মরিস না কিন্তু ম্যাচ দোষ হারিস
এই খাবো কি ভালো লাগে? আরে দোস্ত ভালো দেখেন, হেরা ফেল নিছি, মাথা তো গরম হয়ে গেল। এটারে হেড লাগাইছে বাবার গুড় হেড। ওরে দোস্ত গান মান আতে নেই। আরে সাগু গোনার যাইছে মারি। সাগু কিল করা মাস্টার, কিল করা আগে যে মরে। দেখো তেরোর ড্যামেজ দিছি, 1 কিলো বাইনি দিছি, পেটটা বাইছি কি কইরে। আরে আমি 1,500 ড্যামেজ করতেছি। ডাবল ভিক্টর নে, ডাবল ভিক্টর নে। এর আমার একজন ঘুরে উঠে দাম, একজন ঘুরে উঠে দেই হিসাব বিল, আমার ঘুরে দিবি দুটো দিয়ে দাও। এই আপু এনে বসেন তো। আরে গুলু ফেলা রিভাইভ দিন, আল্লাহ যাই কু ভাই। এই এই স্ক্রিন সম্পর্কে, অর্থাৎ স্ক্রিন ল্যাটেন্সিটা কিরকম? মূলত আপনারা এখানে ডিসপ্লে পাচ্ছেন এইচডি প্লাস, এবং এটা সাধারণ 60 হার্জ ডিসপ্লে। তো এইটাতে মোটামুটি সাধারণ সব রকম ফোনের মতোই স্ক্রিন ল্যাটেন্সি দেখতে পাবেন, অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন, টাচ রেসপন্স করবেন, তখন হয়ে যাবে, ততটাও ডিলে আপনারা হয়তো পাবেন না। আর এটার রেজুলেশন এইচডি প্লাস হওয়ার কারণে একটু শার্পনেসে ঘাটতি দেখা যেতে পারে, আর কোনো রকম ল্যাগ পাবেন না আপনি ফ্রি ফায়ার খেলার সময় সম্পূর্ণ। দেখুন আমি এমনিতেই আলট্রা এইচডি গ্রাফিক্স দিয়ে রাখছি, তো আর সাথে এইচডি 60 FPS, সেজন্য দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ল্যাগ নেই। তো সেই অনুযায়ী এই ফোনটা ফ্রি ফায়ার খেলার জন্য একদম পারফেক্ট, অর্থাৎ যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা এই ফোনটা নিঃসন্দেহে নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে হিটিং ইস্যু সম্পর্কে একটু কথা বলি। তো একটা ম্যাচ প্রায় 15 মিনিটের মতো খেলার পরে আমাদের প্রায় 40 ডিগ্রির উপরে চলে গিয়েছিল, এবং সেটা ভালোই একটু মানে ভালোই গরম ছিল, কারণ আমরা ওই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে খেলছিলাম। তাছাড়া সব ঠিকই আছে, এবং চার্জ তো অনেক সুন্দর থাকে, মানে একটা ম্যাচ খেলার পরেও কম চার্জ দিয়েছে। আর পারফরমেন্স সম্পর্কে কোনো ইস্যু নেই, ফ্রেম ড্রপ হয়নি, একদম সম্পূর্ণ স্মুথলি চলছে। সাধারণত ফ্রি ফায়ার ততটা বড় গেম নয়, এ কারণে সব কিছু স্মুথলি হয়ে থাকে। আর এই কারণে আপনারা এই দামের ভিতরে যদি ফ্রি ফায়ার খেলতে চান তাহলে এটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। আপনারা কাস্টম রুম কম্পিটিটিভও খেলতে পারেন, এবং সাধারণ ক্লাসিক ম্যাটও খেলতে পারেন, আর যাতে হিটিং ইস্যু না হয় এবং চার্জটা বেশি থাকে আর একটু ফ্রেম ড্রপ না হয়, সেজন্য আপনাদের সাজেস্ট করব নর্মাল গ্রাফিক্স দিয়ে হাই FPS দিয়ে খেলুন, তাহলে আপনাদের হিটিং ইস্যু হবে না এবং FPS ড্রপও হবে না আশা করি। আচ্ছা, তো ফ্রি ফায়ার সম্পর্কে সবগুলো কথাই বলে দিলাম, এখন আপনারা গেমটা এনজয় করুন। ধন্যবাদ।